আসসালামু আলাইকুম, আমি সাবরিন আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কৃষি শিক্ষা সপ্তম শ্রেণী অধ্যায় 4। অধ্যায় 4 হচ্ছে কৃষি ও জলবায়ু। এই অধ্যায়ে আজকে আলোচনা করব মৌসুম নিরপেক্ষ ফসল। আমরা আগের ক্লাসে মৌসুম ভিত্তিক বিভিন্ন ফসলের পরিচয় ও বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। এসব মৌসুমি ফসলের ক্ষেত্রে এক মৌসুমের ফসল অন্য মৌসুমে চাষ করা যায় না, কিন্তু এমন কতগুলো ফসল রয়েছে যাদের সারা বছর লাভজনকভাবে চাষ করা যায়। যেসব ফসল সারা বছর লাভজনকভাবে চাষ করা হয় তাদেরকে মৌসুম নিরপেক্ষ ফসল বা 12 মাসই ফসল বলা হয়। মৌসুম নিরপেক্ষ ফসলগুলোকে আবার দিবা নিরপেক্ষ ফসলও বলে, কারণ যে কোনো দৈর্ঘ্যের দিনে এসব ফসল ফুল ফল উৎপাদন করতে পারে। ফসলের ফুল ফল উৎপাদনে দিবা দৈর্ঘ্যের প্রভাবের বিষয়ে আমরা পরের পাঠে বিস্তারিত জানবো। আমাদের দেশে মৌসুম নিরপেক্ষ উদ্যান ফসলগুলোর মধ্যে রয়েছে লাল শাক, বেগুন, মরিচ, পেঁপে, কলা ইত্যাদি। অন্যদিকে মৌসুম নিরপেক্ষ মাঠ ফসলগুলোর মধ্যে রয়েছে ভুট্টা ইত্যাদি। আমাদের দেশে আবহাওয়া ও জলবায়ুগত সীমাবদ্ধতার কারণে অনেক ফসল সারা বছর চাষ করা যায় না, তবে কিছু উচ্চ মূল্যের ফসল রয়েছে যা সারা বছর চাষ করা সম্ভব হলে বিদেশ থেকে আমদানি করতে হতো না, যেমন টমেটো ও পেঁয়াজ। এই সমস্যার সমাধানের জন্য মৌসুম নিরপেক্ষ ফসলের জাত নিয়ে গবেষণা চলছে। ইতিমধ্যে সারা বছর চাষ উপযোগী টমেটো ও পেঁয়াজের অনেকগুলো জাত বের করা হয়েছে। আমরা জানি রবি ফসলের জন্য এক ধরনের এবং খরিফ ফসলের জন্য আরেক ধরনের জলবায়ু প্রয়োজন। মৌসুম নিরপেক্ষ ফসলগুলো রবি ও খরিফ উভয় মৌসুমেই জন্মাতে পারে। এ থেকে বোঝা যায় যে মৌসুম নিরপেক্ষ ফসলগুলোর জলবায়ুগত চাহিদার বিস্তার অনেক বেশি হবে, ফলে এই ফসলগুলো উভয় মৌসুম বা সারা বছর চাষ করা যায়। সুতরাং আমরা বলতে পারি যে মৌসুম নিরপেক্ষ ফসলগুলো কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় জন্মাতে পারে, কম বৃষ্টিপাত থেকে বেশি বৃষ্টিপাতে জন্মাতে পারে, কম আর্দ্রতা থেকে বেশি আর্দ্রতায় জন্মাতে পারে, স্বল্প দীর্ঘ থেকে দীর্ঘ দীর্ঘ ফুল উৎপাদন করতে পারে। ফসল উৎপাদনে আবহাওয়া ও জলবায়ু প্রভাব। যে কোনো ধরনের ফসল উৎপাদনে আবহাওয়া জলবায়ু কিন্তু প্রভাব রয়েছে। কোন অঞ্চলে কি ধরনের ফসল জন্মাবে তা ওই অঞ্চলের আবহাওয়া জলবায়ুর উপর নির্ভর করে। আবহাওয়া জলবায়ু উপাদানগুলো ফসল উৎপাদনে প্রভাব বিস্তার করে। এসব উপাদান কিভাবে ফসল উৎপাদনে প্রভাব বিস্তার করে সে সম্পর্কে এখন আলোচনা করব। সূর্যালোক কিভাবে প্রভাব বিস্তার করে? সূর্যালোক অনেকভাবে ফসল উৎপাদনে প্রভাব বিস্তার করে। আমরা জানি উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতি একান্ত প্রয়োজন। সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডের সমন্বয়ে পাতায় খাদ্য তৈরি হয়। সূর্যালোকের প্রয়োজন অনুসারে উদ্ভিদকে প্রধানত 2 ভাগ করা হয়, যথা আলো পছন্দকারী উদ্ভিদ ও ছায়া পছন্দকারী উদ্ভিদ। ভুট্টা আখ পূর্ণ সূর্যালোকে ভালো জন্মে, আবার চা কফি ছায়া পছন্দ করে। দৈনিক আলো সংস্পর্শে আসার সময় দিনের দৈর্ঘ্য ফসলের ফুল ফল উৎপাদনে প্রভাব বিস্তার করে। দিনের দৈর্ঘ্যের উপর সংবেদনশীলতার ভিত্তিতে উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা যায়, যথা দিবা দৈর্ঘ্য বা উদ্ভিদ বা বড় দিনের উদ্ভিদ। এসব উদ্ভিদের ফুল ফল উৎপাদনের জন্য দিনের দৈর্ঘ্য 12 ঘন্টার বেশি প্রয়োজন হয়, যেমন আউশ ধান, পাট, চাল কুমড়া, চিচিঙ্গা, ধুন্দুল ইত্যাদি। স্বল্প দিবাদ উদ্ভিদ বা ছোট দিনের উদ্ভিদ। এসব উদ্ভিদের ফুল ফল উৎপাদনের জন্য দিনের দৈর্ঘ্য 12 ঘন্টার কম প্রয়োজন হয়, যেমন গম, সরিষা, আমন ধান, গিমা, কলমি, পুঁইশাক ইত্যাদি। দিবা নিরপেক্ষ উদ্ভিদ। যে কোনো দৈর্ঘ্যের দিনে এসব ফসলের ফুল ফল উৎপাদিত হয়ে থাকে, যেমন চীনা বাদাম, টমেটো, কার্পাস্তুলা ইত্যাদি। তারপর হচ্ছে তাপমাত্রার প্রভাব। বেঁচে থাকার জন্য সকল উদ্ভিদে একটি সর্বনিম্ন, সর্বোত্তম এবং সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে। একে কার্ডিনাল তাপমাত্রা বলে। কার্ডিনাল তাপমাত্রা উদ্ভিদের প্রজাতি ও জাত ভেদে ভিন্ন ভিন্ন হয়।
কোন স্থানের ফসলের বিস্তৃতি কার্ডিনাল তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয়? তাপমাত্রার চাহিদা অনুযায়ী আবাদযোগ্য ফসলকে দুই ভাগে ভাগ করা যায়, ঠান্ডা ঋতুর ফসল এবং উষ্ণ ঋতুর ফসল। ঠান্ডা ঋতুর ফসল এরা অপেক্ষাকৃত কম তাপমাত্রা পছন্দ করে, যেমন গম, আলু, ছোলা, মসুর, ফুলকপি, ওলকপি ইত্যাদি। এদের জন্মানোর জন্য সর্বনিম্ন 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোত্তম 25 ডিগ্রি থেকে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ হচ্ছে 31 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। উষ্ণ ঋতুর ফসল এই ফসলগুলো অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রায় জন্মে, যেমন পাট, রাবার, কাসাভা। এদের জন্মানোর জন্য সর্বনিম্ন 15 ডিগ্রি থেকে 18 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোত্তম হচ্ছে 31 ডিগ্রি থেকে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 44 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়। তারপরে হচ্ছে ফসল উৎপাদনে আরেকটি প্রভাবকের নাম হচ্ছে বৃষ্টিপাত। উদ্ভিদের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদ মাটিতে ধারণকৃত পানির উপর নির্ভরশীল, আর বৃষ্টিপাত মাটিতে ধারণকৃত পানির প্রধান উৎস। সেই জন্য বৃষ্টিপাতের পরিমাণ ও সময় ফসল উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৃষ্টিপাতের পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ফসল জন্মে থাকে। আরেকটি হচ্ছে বায়ু প্রবাহ। প্রসেদন, শালক সংশ্লেষণ, ফুলের পরাগায়ন ইত্যাদি বায়ু প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ফসলের প্রাথমিক বৃদ্ধি পর্যায়ে উচ্চ জলীয় বাষ্প সহায়ক, দানা গঠন পর্যায়ে নিম্ন জলীয় বাষ্প দানা সংকোচন ঘটাতে পারে। বাতাসে অধিক জলীয় বাষ্পের পরিমাণ রোগ জীবাণু ও পোকার বিস্তার ঘটাতে সাহায্য করে। শিশিরপাত ও কুয়াশা। কোনো কোনো সময় শিশিরপাত ও কুয়াশা বায়ুর আর্দ্রতা বাড়িয়ে ফসলে রোগ বিস্তারের অনুকূল পরিবেশ সৃষ্টি করে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।